বন্ধুরা আমরা সকলে আমাদের ফোনের সিকিউরিটির জন্য পিন প্যাটার্ন ফেস বা পাসওয়ার্ড লকের ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোন লক করা এমন একটি লক দেখাবো যে লকের সাহায্যে আপনি ফোনকে লক করে যদি আপনি কারোর সামনে আপনার ফোনকে আনলক করেন তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি ফোনে কী ধরনের লক লাগিয়েছেন এবং সেই লকের পাসওয়ার্ড কি সে কিছু বুঝতে পারবে না সে সম্পূর্ণ অবাক হয়ে যাবে এইভাবে বন্ধুরা আপনারা এই লককে আপনি ফোনে সেট করে সকল বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেই লক আমাদের ফোনে কিভাবে কাজ করবে এখানে আপনাদের সামনে আমি ফোনকে লক করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আনলক করতে চাই তাহলে এইভাবে টানবো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি সাধারণ কয়েকগুলো নাম্বার শো হচ্ছে কিন্তু বন্ধুরা এখান থেকে আমি আমার ফোনকে আনলক করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে এখানে কিভাবে আমাদের ফোনে অর্থাৎ এখানে লক সেট রয়েছে কিন্তু বন্ধুরা এখন যদি আমি এখান থেকে এই লকটি এখানে দিয়ে দিই তারপর দেখতে পাচ্ছেন আমার ফোন আনলক হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কিভাবে ফোনে এই ধরনের লক সেট করবেন তা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশনের লিংক দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনটিকে প্রথমত আপনারা ফোনে ইনস্টল করে নিন যখন আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনারা সিম্পল এর উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করেছেন সেই অ্যাপ্লিকেশনটিকে পারমিশন শন হবে আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি লেখা থাকবে পিকচার পাসওয়ার্ড বলে তারপরে ক্লিক করে এখান থেকে অটো স্টার্টের পারমিশন দিয়ে দেবেন তারপর এখানে আপনারা এই এখানে ক্লিক করে তারপর এখানে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন ওকে আসবে ওকের উপরে ক্লিক করে এখন আবার পিকচার পাসওয়ার্ডকে এখান থেকে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবেন যখন বন্ধুরা অ্যালাউ করবেন তারপর এখান থেকে ব্যাক হয়ে আসবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে বন্ধুরা এখান থেকে অকের উপরে ক্লিক করবেন এখন বন্ধুরা এখানে আপনাদের কিছু টিউটোরিয়াল দিয়েছে আপনারা পড়তে পারেন বা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে তারপর বন্ধুরা এখানে আপনারা অনেকগুলো ফটো দেখতে পাবেন এখান থেকে একটি ফটোকে নিয়ে নেবেন আপনি চাইলে এখানে প্লাসের আইকনে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে কোনো ধরনের ফটো ফোটোকে নিতে পারেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটো নেওয়া কিসের জন্য আপনাদের প্রয়োজন হবে এখান থেকে আমি এই ফটোটিকে নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আপনারা একটি নাম্বারকে সিলেক্ট করবেন এখান থেকে আমি দুইকে সিলেক্ট করে নিয়েছি আপনারা নিজের পছন্দ মতো একটি নাম্বারকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই লেখাটি এখানে গুল করা রয়েছে এখান থেকে আপনারা এই দুই লেখাটিকে এই ফটো কোন এক জায়গায় আনবেন যেখানে আপনারা সেই লকটিকে সেট করতে চান এখানে দেখতে পাচ্ছেন একটি গড়ি রয়েছে তার উপরে এখানে আমি রেখে দিচ্ছি এখানে আমাদের সেই গড়ির উপরে অর্থাৎ এই জায়গার উপরে আমাদের লকটি সেট হয়ে গেছে তারপরে এখান থেকে এর উপরে ক্লিক করব এখন এখানে দেখাচ্ছে যে এই জায়গায় আপনাদের সেই দুই লেখাটি অর্থাৎ আমাদের লক এইভাবে সেট হয়ে গেছে এখন আবার এখান থেকে এর উপরে ক্লিক করব তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার এখানে আপনারা এই নাম্বারগুলো থেকে দুইকে বেছে বার করবেন এখানে দেখতে পাচ্ছেন দুই লেখা রয়েছে যখন আমি দুইকে এই ঘরের উপরে অর্থাৎ সেই জায়গায় এনে দেব তারপর আমাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে এখান থেকে অকের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি ব্যাক আপ বানিয়ে যদি আপনার কখনো সেই লক কাজ না করে তাহলে এই ব্যাকআপ পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ফোনকে আনলক করতে পারবেন তারপর এখান থেকে আবার আপনারা পাসপোর্ডটিকে কনফার্ম করে দেবেন যখন আপনারা কনফার্ম করবেন এই অ্যাপ্লিকেশনের সকল কাজ হয়ে যাবে এখন ব্যাক করে তারপর বন্ধুরা যখন আপনারা ফোনকে লক করবেন এবং আনলক করতে যাবেন তখন দেখতে পাবেন যে আপনাদের ফোনে অর্থাৎ এই লকটি সেট হয়ে গেছে এখন আপনারা এখান থেকে চাইলে আপনার ফোনকে সেই লকের মাধ্যমে আনলক করতে পারবেন আনলক করার জন্য বন্ধুরা এখন আপনাদের ফোনে যদি কোনো ধরনের নোটিফিকেশানস না থাকে তাহলে এইভাবে টানলে তারপর আপনি সেই অপশনটি পেয়ে যাবেন আনলক করা হলে কোনো ধরনের নোটিফিকেশানস থাকলে এখান থেকে সাইড দিকে টেনে তারপর ওপেনের উপরে ক্লিক করবেন এখন আপনারা দুই

এই দারুণ লকস আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে বলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও